বৃহস্পতিবার মালদার প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অংশ নিয়ে মালদায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি। বৃহস্পতিবার বেলা দুটো থেকে মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক শুরু হয়। বৈঠক অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়ামে। তাই বৈঠক শুরুর কয়েক মিনিট আগে তিনি পুরাতন মালদার মহানন্দা ভবন থেকে গাড়ি চেপে মালদা কলেজ অডিটোরিয়ামের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি পৌঁছে প্রথমে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে অংশ নেন। মালদা সহ মুর্শিদাবাদ জেলার এই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এছাড়াও বৈঠকে অংশ নেন দুই জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার বিভিন্ন সমস্যা অভাব অভিযোগের কথা শুনে কি বলেছেন শুনুন। আমি এবারে মালদায় আর মুর্শিদাবাদে যার জন্য এসেছি, এই কারণে গঙ্গা ভাঙনটা একটা সিরিয়াস ব্যাপার হয়ে গেছে, কিন্তু গঙ্গা ভাঙনটা সেন্ট্রাল সাবজেক্ট। যারা নদীর ধারে বাড়ি করছে আবার বা দখল করে, অনেকে দখল করতেই চলেছে, দেখছে ঘর বেসে যাচ্ছে তাও করছে, তাদের অ্যালার্ট করা। আমার মনে হয় 5-6 কিলোমিটারের মধ্যে নতুন ঘর বাড়ি অ্যালাউ করো না। দিদি, আপনি যেটা অর্ডার করেছিলেন গত বছরই আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে 132 কেভির বিদ্যুৎ হওয়াতে বিদ্যুতের আর কোনো অভাব নেই। দিদি, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, অনেকে বাড়ি বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, কিছু কিছু যদি পোলের যদি একটু ফোলগুলো যদি হতো, তাহলে ওই ফোলগুলো দেওয়া যেত, তাহলে করলে ভালো হতো। বিদ্যুতের ফোল করে দেবে। দিদি, প্রথমেই তোমাকে প্রণাম জানাই, মালদায় আসার জন্য তোমাকে ধন্যবাদ। চাঁচলের পৌরসভাটা খুব দরকার দিদি। না, ওটা এখন হচ্ছে না, সরি, যা টাকা আছে তাই হচ্ছে না। তো তুমি করো দিদি, প্লিজ, মানুষ খুব খুব, শোনো, তোমরা মিউনিসিপ্যালিটির নিয়ম জানো না? মিউনিসিপ্যালিটির যে ফান্ড আছে না, এখন এত বাড়িয়ে দিয়েছে যে যেগুলো স্ট্যান্ডিং মিউনিসিপ্যালিটি তারা টাকা পাচ্ছে না। করলে খুব ভালো হতো। টাকা পাচ্ছে না তো, মানে যা টাকা মিউনিসিপ্যালিটি ফান্ডে ধরা আছে এত বেশি করে দিয়েছে যে অন্য মিউনিসিপ্যালিটিগুলো টাকা পাচ্ছে না। আর একটা জেনে রেখে দিও, মিউনিসিপ্যালিটি হয়ে গেলে ট্যাক্স বেড়ে যায়, লোকের প্রবলেম হয়। আর দুই হচ্ছে, মিউনিসিপ্যালিটি বেড়ে গেলে তোমাকে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সব কিছু মেনটেন করতে হবে, আর 100 দিনের কাজটা তুমি কিচ্ছু দিতে পারবে না। বলো। নমস্কার দিদি, আপনি, আপনাকে আবার নমস্কার। আমাদের মানিকচকে আপনি অনেক কাজ করেছেন দিদি। ওই যে আমাদের ভূতনির যে লাস্ট বাঁধটা ছিল সেটা ভেঙে গেছে, আর নেই তো, ভাঙবেই তো। হ্যাঁ, এবার যেটা ভূতনিকে প্রোটেকশন দেওয়ার কোনো বাঁধ আর নেই, এটা আমি মাননীয় মন্ত্রীকে বলেছি আমাদের এখানে। আর একটি বিষয়ে বলছিলাম যে, বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, একটা আপনাকে আমি আপিলটা চিঠি দিয়েছিলাম যে একটা মাতৃমা যদি আমাদের করে দেওয়া হয়। মাতৃমাটা দেখে নিও, ভূতনির চরটা বড়, ওখানে 100,000 লোক আইসোলেটেড বাস করে, এবং একটা জাতিগত ওদের ব্যাপারও আছে। ওটা হয়েছে ওই জাতিটা না, কিষাণ জাতি না কি জাতি? হয়নি, হয়নি আজকে বোধহয়। এটা দেখো তো, কিষাণ জাতি একটা আছে, ভূতনির চরে প্রায় 2-3 লাখ লোক আছে, ওরা কোনো সার্টিফিকেট পায় না বা কিছু একটা, গোটা মালদা জেলা মিলে, গোটা মালদা জেলা নিয়ে। ব্যাস বসে পড়ো। ম্যাডাম, আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে বলছি। আপনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো জেলার 1 লক্ষ ব্যবসায়ীর পক্ষ থেকে। আমরা সুবিধা পোর্টাল নিয়ে আমি বেশি যাব না, উজ্জ্বলবাবু বলেছেন, শুধু একটা কথাই বলবো, ওখানে প্রায় 5,000-এর মতো এখনো ট্রাক ব্যবসায়ীরা আছেন, যারা এই 5,000 ট্রাক ব্যবসায়ী, তাদের কিন্তু পোর্টালের জন্য তারা কিন্তু বাংলাদেশে মাল পাঠাতে পারছে না, কারণ তাদের গাড়ির অনেকের ট্যাক্স ফেল আছে, তাদের গাড়ির অনেক দিনের হয়তো ট্যাক্স ফেল আছে। আমরা ডিএম সাহেবের নজরে এনেছি, যদি এই ট্যাক্সগুলোকে একটু কম্প্রোমাইজ করে দেওয়া যায়, ফাইন টাইনগুলোকে মুকুব করা যায়, তাহলে এই গাড়িগুলো, হ্যাঁ, তাহলে কিন্তু ম্যাডাম এই গাড়িগুলো আগামী দিনে কিন্তু জেলার প্রায় 5,000 গাড়ি যদি হয়, প্রায় 10,000 মানুষ কিন্তু বেকার হয়ে যাচ্ছে। এটা আপনার কাছে একটু আমরা প্রপোজাল হিসাবে রাখছি। দেখুন, সবটা তো গভর্নমেন্ট করতে পারে না, আর্নিং কিছু নেই। আমরা একটা করব, ফাইনটা করবেন না, যেটা আমরা করব যে আমরা তাকে 3 মাসের টাইম দেবো,
তিন মাসের মধ্যে যদি সে তার পেমেন্টটা করতে পারে তাহলে সেখানে আমরা কিছুটা কনসেশন দেব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা কৃষ্ণেন্দু কি বলতে চাইছিলে? আপনার আশীর্বাদ নিয়ে ইংলিশ বাজার পৌরসভার দায়িত্ব নিয়েছি। আমাদের এই পৌরসভা 1868 সালে তৈরি হয়েছিল, এরিয়া কিন্তু খুব কম, ডেন্স পপুলেশন, পার স্কোয়ার কিলোমিটার যেখানে 1000 জন থাকার দরকার সেখানে 15,000 মানুষ থাকে, খুবই ডেন্স পপুলেশন। তো আমাদের এখানে মন্ত্রী ফিরহাদ হাকিম আছেন, আমি ওনাকেও বলেছি আপনার কাছেও একটা বিনীত নিবেদন যে যদি এলাকা কিছুটা বিন্যাস করা যায় তাহলে ওই গ্রামের মধ্যে তাহলে ওইখানে কিছু হাউজিং বা এসব করা যেতে পারে। সেটা একটা এরা ডিএম এর সাথে কথা বলে করতেই পারো। ঠিক আছে, আগে এলাকাটা বিন্যাস করে নাও। হ্যাঁ, তাহলে ভালোভাবে আরো কিছু কাজ করতে পারবে। হ্যাঁ, দুটো কথা বলার ছিল, আমি কিছু চাইবো না। না বলুন না। তবে আমার কাছে আদিবাসী সংগঠন থেকে বেশ কয়েকবার তারা আমার কাছে এসে ডেপুটেশন দিয়ে গেছেন হবিবপুর এলাকা থেকে, সেখানে একটা বড় সংখ্যায় সাঁওতালি ভাষার জনসংখ্যা আছে, তারা আমার কাছে এসে কয়েকবার এসে ডেপুটেশন দিয়েছেন যে কলেজে অন্ততপক্ষে পাকুয়াহাট কলেজে যাতে সাঁওতালি ভাষা পড়ার একটা সুযোগ করে দেওয়া যায়। সে কি আছে সুযোগ? না ম্যাডাম, সে সুযোগ নেই। তাহলে দিয়ে দাও না, আপনি লিখুন না, এডুকেশন ডিপার্টমেন্টকে লিখুন। আর মনীষ আসো ভার্চুয়ালে। হ্যাঁ উনি আছেন। হ্যাঁ ম্যাডাম, মনীষ ওই হাবিবপুরে বলছে সাঁওতালি ভাষাটাতে কলেজে চালু করার জন্য। হ্যাঁ ম্যাডাম, আমি শুনেছি ম্যাডাম। ওকে ওকে, ফলো করছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজ বাজারের সুস্থানীতে তৃণমূলের নবজোয়ার যাত্রার জনসভাতে অংশ নেন। সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন। আমি আজকে শপথ নিয়ে বলে যাচ্ছি, কেউ কেউ ব্যঙ্গ করে বলছে ও জোয়ার তো নয়, নবজোয়ারটাকে আমরা ভাটা করব। এই যে জোয়ার এসেছে না, এই জোয়ারে এমন ভাসিয়ে দেবে এরা, আর এমন ভাসিয়ে দেব যে ভাটার মুখ দেখতে তোমরা আর কোনোদিনও পারবে না, আটকে যাবে। আমাকে একটা রাজ্য দেখান, সারা পৃথিবীতে ঘুরে দেখান, যে জন্ম থেকে মৃত্যু অবধি এমন কোনো প্রোগ্রাম নেই যা আমরা করি না। কৃষকদেরও 10,000 টাকা করে বছরে দিই, এমন কি যার এক কাটা জমি আছে ভাগ চাষি সেও 4,000 পায়, কৃষক মারা গেলে কৃষক বন্ধু 2,00,000 টাকা পায়। আমরা একটা পোর্টাল করেছি, পোর্টালটার নাম হচ্ছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক। যারা বাইরে কাজ করতে যান তারা এই এটাকে টিপলেই আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে যাবেন, যেখানে কাজ করতে যাচ্ছেন জায়গাটার নামও রেখে যাবেন। যদি কখনো আপনি প্রবলেমে পড়েন তাহলে গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে। আপনার মালদায় বড় বিমানবন্দর হচ্ছে, এই বিমানবন্দর আগামী দিন আমি চাই আরেকটু বড় হোক, যাতে অন্য লোকেরা যাতায়াত করতে পারে, আসতে করতে পারে। এই মালদায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, অনেক ক্লাস্টার তৈরি হচ্ছে, অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। হয়তো কেউ ভাবতে পারেন আপনি কেন প্রধানমন্ত্রীর সাথে গিয়ে কথা বলছেন না, 50 বার গেছি, গেছি মানে এই কথা বলতে গেছি যে 100 দিনের কাজের টাকা দাও। 50 বার অতবার যাইনি, 7-8 বার তো গেছি মুখ্যমন্ত্রী হওয়ার পর, যে 100 দিনের কাজের টাকা দাও। ধুলিয়ান, ভগবান গোলা, শামশেরগঞ্জ, নদিয়া, এই সবগুলো গঙ্গা ভাঙন রোধ করে দাও, কিছুই দেয় না। নবজোয়ার নয়, এটা জোয়ারের প্লাবন এসছে। প্রত্যেককে শপথ নিয়ে বলতে হবে আগামী দিন যতই আমাদের ভয় দেখাক, যতই ইডিসিবিআই দেখাক, নতুন গভর্নমেন্ট আসলে সব উইথড্র হয়ে যাবে, চিন্তা করবেন না কোর্ট কেসেও জিতবে কিনা ডাউট আছে। আমি বলতে চাই ভয়ের কাছে মাথা নত করব না।